সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে বেতন ও মজুরির রেজিস্টার পদ্ধতি অথবা বেতন বিবরণীর পদ্ধতির তৃতীয় লেকচার তৃতীয় লেকচারে আসার পর আমরা একটু ভিন্ন প্যাটার্নের অঙ্ক করব প্রশ্নটা যদিও আমাদের বেতন ও মানে রেজিস্টার পদ্ধতির প্রশ্নের মতোই আমরা চাইলে এটা রেজিস্টার পদ্ধতিতে করতে পারবো কিন্তু আমরা এটারে রেজিস্টার পদ্ধতির ঘর না করে অর্থাৎ এই যে এরকম এতগুলি ঘর না করে আমরা সংক্ষেপে ছোট ঘর অল্প কয়েকটা ঘর দিয়ে অঙ্কটা করব আর এটা আমাদের কখন করতে হবে বাধ্যতামূলক হচ্ছে যখন আমাদের প্রশ্নে এরকম থাকবে যে এই যে যে প্রশ্নটা বেতন বিবরণী করো এই বেতন বিবরণী বা রেজিস্টার যখন প্রশ্নে উল্লেখ থাকবে তখন আমরা এই ধরনের ঘর করব আর যখন উল্লেখ না থাকবে আমরা যদি রেজিস্টার বা বিবরণী যতক্ষণ পর্যন্ত কোশ্চেন না করতে বলবে তখন ওই ওই প্যাটার্নের কোশ্চেন থাকলে আমরা এরকম করবো না হ্যাঁ আমরা একটা উত্তরের মধ্যে এটা কিন্তু আগের কোশ্চেন প্যাটার্ন হ্যাঁ কিন্তু তারপরে আমরা এখানে এই যে মোট মজুরি নিট মজুরি এই টোটাল একটা কোশ্চেন কে ভাইয়া এখানে তিনটা টুকরা করছে আমরা ফুল সৃজনশীলতা করবো কিন্তু যেহেতু এখানে আমাদের কি বলে নাই আমাদের বেতন বিবরণী বা রেজিস্টার কোথাও করতে বলে এই কারণে আমরা এরকম ঘর আর করবো না আমরা অন্য ঘরে করব ঠিক আছে আচ্ছা আমরা এটা যখন করব তখন আমরা ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রশ্নটা একটু পড়ি মনপুরা গ্রুপে চারজন শ্রমিক কাজ করে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি পায় অর্থাৎ নর্মালি কাজ করার জন্য প্রতি ঘন্টায় তারা দশ টাকা করে পায় অতিরিক্ত কাজের মজুরি পায় স্বাভাবিক মজুরির দ্বিগুণ অর্থাৎ নর্মালি তারা যখন এক ঘন্টা কাজ করবে তারা এক ঘন্টার জন্য দশ টাকা পাবে কিন্তু যখন তারা ওভারটাইম মানে অতিরিক্ত যখন কাজ করবে তখন এটার দ্বিগুণ অর্থাৎ বিশ টাকা করে পাবে তাছাড়া শ্রমিকরা স্বাভাবিক মজুরির দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এবং দশ পার্সেন্ট যাতায়াত ভাতা পায় শ্রমিকগণের মজুরি হতে দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিল এবং একই হারে একই হার বলতে দশ পার্সেন্ট হারেই বেনাভোলেন্ট তহবিলে কর্তন করা হয় ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ সালের শ্রমিক শ্রমিকগণ নির্মুক্ত হারে কাজ করে এখানে চারজন শ্রমিক দেওয়া আছে তারা প্রত্যেকে আরেকজন বিশ ঘন্টা আরেকজন দশ ঘন্টা এরকম এখন বলছে অতিরিক্ত সময়ের মজুরি অর্থাৎ ওভার টাইমের জন্য তারা কত করে মজুরি পাবে সেটা বের করতে বলছে তাহলে এই যে দেখেন ওভার টাইম কিন্তু দেওয়া আছে একজন দশ একজন পনেরো আর একজন হচ্ছে বিশ এইটা এটারে জাস্ট ওভার টাইমের মজুরি হার কত ছিল বিষ কিভাবে আমরা বিষ বুঝলাম এই যে স্বাভাবিক মজুরির জন্য পায় তারা দশ টাকা আর অতিরিক্তর জন্য বলছে যে দ্বিগুণ পায় তাহলে দশ টাকার দিয়ে গুণ করলে বিশ টাকা ওভার জন্য তারা বিশ টাকা করে পায় আর যে যত ঘন্টা কাজ করছে এটা গুণ করে দিলেই হবে দেখে এই যে আমরা অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করা হলো অতিরিক্ত আমরা আগে হারটা নির্ণয় করলাম হার হচ্ছে স্বাভাবিক মজুরি গুণন দুই স্বাভাবিক মজুরি ছিল দশ টাকা আর দুই দিয়ে যেহেতু এই দুই কই পেলাম এই যে বলে দিছে যে দ্বিগুণ দ্বিগুণ হারে এই দুই স্বাভাবিক যেহেতু দশ টাকা করে পায় তাহলে দ্বিগুণ বিশ টাকা তাহলে দেখেন এখানে কবির বলছে কবির কাজ করছিল বারো ঘন্টা বারো ঘন্টা গুনন বিশ যা হয় তাই দুশো চল্লিশ টাকা খবির করতে হচ্ছে পনেরো ঘন্টা গুণন বিশ তিনশো টাকা জমির করতে হচ্ছে বিশ ঘন্টা বিশ গুণন বিশ চারশো টাকা সমীর করতে হচ্ছে দশ ঘন্টা দশ গুণন বিশ শেষ ক নাম্বার কোশ্চেন শেষ এবার মোট মজুরি মোট মজুরি কোন পর্যন্ত আমরা ওই দিন বলছিলাম এই যে এখানে দেখছিলাম যে মোট উপার্জন আর মোট মজুরি একই কথা এখানে সবগুলি উপার্জন আমরা যখন যোগ করে দিব এই পর্যন্ত হচ্ছে মোট এটাই আমরা এই ঘরে না করে যেহেতু আমাদের বিবরণী করতে বলেনি আমরা অন্য ঘরে করব এই যে ঘরটা হলো এই মোট মজুরি উপার্জন সমূহ যতগুলি উপার্জন আছিল আর যতজন থাকবে এই টাকার ঘরেই কটা হবে জন থাকলে তিনটা দুইজন কাজ করছে আর তারা হচ্ছে দশ টাকা করে আটচল্লিশ গুণন দশ দিলে আমাদের মূল মজুরি বেড়ে যাবে যে মূল মজুরি হচ্ছে কি এখানে দিতে স্বাভাবিক কার্যক্ষণটা গুণন স্বাভাবিক মজুরি হার তারা সবাই প্রত্যেকে আটচল্লিশ ঘন্টা কাজ করছে এবং এই স্বাভাবিক তারা আটচল্লিশ ঘন্টার জন্য কত করে পাবে দশ চারশো সবাই যেহেতু আটচল্লিশ ঘন্টায় কাজ করছে এই যে সবাই কিন্তু স্বাভাবিক ভাবে আটচল্লিশ ঘন্টায় কাজ করছে তাহলে ৪৮ গুণন ১০ এই কারণে সবাই হচ্ছে চারশো আশি চারজন চারশো আশি শেষ এ পর্যন্ত শেষ এবার অতিরিক্ত স্বাভাবিক মজুরি দ্বিগুণ অতিরিক্ত মজুরি কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি যে কার কত অতিরিক্ত মজুরি এটাই আমরা বসায় দেব অতিরিক্ত হচ্ছে দুশো চল্লিশ চারশো দুইশো আশি এরপরে এখান থেকে নর্মালি এছাড়া মহার্ঘ ভাতা আমরা স্বাভাবিক মানে মূল মজুরিটা কিভাবে বের করলাম এই যে আটচল্লিশ ঘন্টা গুণন দশ দিলে যা হয় তাই এরপরে হচ্ছে মহার্ঘ ভাতা হচ্ছে স্বাভাবিক যার যা মূল মজুরি ছিল আমরা আগেই বলছি যে সব যত পার্সেন্টেজ থাকবে সব আমরা এই মূল মজুরির উপরে ধরব মূল মজুরির উপরে যত পার্সেন্টেজ থাকবে ধরবো তাহলে এই মহার্ঘ ভাতা মূল মজুরি কত দশ পার্সেন্ট আটচল্লিশ টাকা সবার দশ পার্সেন্ট আটচল্লিশ টাকা এরপরে বাড়ি ভাড়া এই যে বাড়ি ভাড়া প্রশ্ন ছিল কি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট এই যে মূল মজুরির কি আছে এরপরে আছে হচ্ছে শ্রমিকগণ যাতায়াত ভাতা পায় দশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট ছিল আর এই যে যাতায়াত ভাতা এই এরপরে আমরা পড়ি যাতায়াত ভাতা দশ পার্সেন্ট করে দিলাম শ্রমিকগণের মজুরি হতে ভবিষ্যৎ হবে এই দুটা কিন্তু উপার্জন না এই তহবিল যে কোনো তহবিল থাকলে এটা আমরা বলে দিছিলাম যে ওই এটা উপার্জন না এই দুইটা কি কর্তন তাহলে এটা আর তো উপার্জনে যাবে না আমাদের তো শুধু মোট মোট মজুরি বের করতে গেলে আমরা শুধু উপার্জনগুলি যোগ করে দেব যোগ করে দিলাম যে দিলাম শেষ শেষ এরপরে আমাদের মোট মজুরি বের করা শেষ এবার নিট মজুরি নিট মজুরি বের করতে গেলে নিট মজুরির সূত্র কি ছিল আমরা ওই দিন করছিলাম নিট যে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দা দিছি মোট উপার্জন তো আমরা অলরেডি বের করছি এখন কর্তনগুলি বের করতে হবে এই যে মূল মূল মজুরি আচ্ছা মূল মজুরি না দিয়ে এটা আমরা হচ্ছে মোট মজুরি হবে মজুরি এই যে মজুরি বের করছিলাম এখান থেকে এবার কর্তন যা আছে বাদ কর্তন বাদ দিল কর্তন আমরা দুইটা বেশি প্রশ্নে দেখেন কর্তন কটা ছিল দুইটা একটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল আর একটা হচ্ছে বেনাভোলেন তহবিল এবং দুইটাতেই দশ পার্সেন্ট মূল মজুরি তাহলে এই যে কর্তন মূল মজুরি কত ছিল মূল সব পার্সেন্টেজ আমরা মূল মজুরি উপরে ধরবো আটচল্লিশ চারশো আশি চারশো আশি দশ পার্সেন্ট করলে দুইটাই দশ পার্সেন্ট আটচল্লিশ আটচল্লিশ সবার আটচল্লিশ করে বাদ দিলাম নিট মজুরি বেড়ে গেল শেষ এরপরে আমরা এটা যদি বুঝি আমরা আরেকটা আরেকটা সমাধান করার চেষ্টা করব দেখি আরেকটা কোশ্চেন সেম সেম জিনিস বলছে অফিস কর্মচারী সোহেল এবং শামীম দুই সালে ডিসেম্বর মাসে নিম্নরূপ তথ্য প্রদত্ত হলো দুইজন কর্মচারী এখানে সোহেল এবং শামীম এগুলি সেই আগের কথাই আমরা আগে বলছি এবার বলছে উক্ত উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল দুই ঘন্টা ওভারটাইমের হ্যাঁ স্বাভাবিক এবং মূল বেতনের ওই ওভারটাইম আবারও দ্বিগুণ এবার বলছে ঘন্টা প্রতি মূল বেতনের হার মানে প্রতি ঘন্টায় কত করে পাবে এটা বের করতে বলছে এবং ওভার টাইম কত সেটাও বের করতে বলছে তাইলে আমরা শুরু করি ঘন্টাপতি প্রতি মূল বেতনের হার আর ওভারটাইম দুটো দুইটা জিনিস চাইছে একটা হচ্ছে ঘন্টা প্রতি মূল বেতন আর একটা হচ্ছে ওভারটাইম তাহলে ঘণ্টা প্রতি মূল বেতন এই হার বের করার সূত্র হচ্ছে মূল বেতন উপরে লিখবো আর নিচে হচ্ছে স্বাভাবিক কার্যকন্টা মূল বেতন কত ছিল তিন হাজার দুইজনের বের করতে হবে মূল বেতন ছিল তিন হাজার আর স্বাভাবিক কার্যকনটা কত ছিল এই যে স্বাভাবিক কার্যকনটা দুইশো তিন হাজারের দুইশো দিয়ে ভাগ করলে সোয়েল পাবে হচ্ছে নর্মালি কাজের জন্য সে পনেরো টাকা পাবে সে আবার শামিম শামীমের বের করি শামিমের মূল বেতন কত তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আর স্বাভাবিক কার্যকনটা হচ্ছে দুইশো তিন হাজার পাঁচশো দুইশো ভাগ করলে সতেরো টাকা এই সতেরো টাকা তারা নর্মালি পাবে হ্যাঁ আগের যে সলিউশন করলাম এখানে দেওয়া ছিল এই যে দশ টাকা করে তারা পাবে এটা দেওয়া ছিল কিন্তু এখানে তো দেওয়া নাই দেওয়া না থাকলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা বের করে নেব একজনে পাবে নর্মালি পনেরো টাকা আর একজনে পাবে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবার ওভার টাইম জাস্ট এটার দ্বিগুণ এই যে ওভার টাইম হচ্ছে মূল বেতনের দ্বিগুণ মূল বেতন হার কত ছিল একজনের ছিল পনেরো পনেরো দেয় দুই করে দিলাম তিরিশ টাকা ওভার টাইম আরেকজনের ছিল 17 টাকা 50 পয়সা 235 টাকা শেষ ক নাম্বার কোশ্চেন শেষ দুইটাই আমরা বের করে ফেলছি এরপরে খ বলছে মোট বেতন দেখেন এখানে কিন্তু আমাদের বেতন বিবরণী বা রেজিস্টার করতে বলেনি এই কারণে আমরা ওই ঘর করব না এই যে এটা করব না যেহেতু এটা শুধুমাত্র করব বেতন বিবরণী প্রস্তুত করতে বললে অথবা বেতন রেজিস্টার করতে বললে এটা যেহেতু করতে বলেনি আমরা এই এতগুলি ঘর করব না আমাদের কি করতে বলছে মোট বেতন মোট বেতন নির্ণয় করতে বললে মোট বেতন নির্ণয় করতে বললে শুধু আমরা উপার্জনগুলি যোগ করে দেব শুধু উপার্জন এই প্রশ্নে উপার্জন বের করবে কি মূল বেতন উপার্জন মার্গ ভাতা উপার্জন বাড়ি ভাড়া ভাড়া উপার্জন যাতায়াত ভাতা উপার্জন চিকিৎসা ভাতা উপার্জন ওভারটাইম এটা উপার্জন আর এই যে নিচে তিনটা আছে প্রভিডেন্ট ফান্ড আয়কর বেতন অগ্রিম এগুলি তিনটা কর্তন শুধু আমরা এই কয়টা যোগ করে দিব আর টাকা যেহেতু দুজন আছে টাকার ঘর দুটো হবে এই যে উপার্জন সমূহ টাকা আছে দুইজনের এই যে উপার্জনগুলি সব লিখলাম লেখা টাকাগুলি যোগ করে দিলাম এই যে তিন হাজার ছিল তারপর হচ্ছে আর এই পার্সেন্টেজ হচ্ছে মহার্ঘ ভাতা কি সব পার্সেন্টেজ আমরা এই যে মূল বেতনের উপরে ধরবো যার মূল বেতন যত তার পার্সেন্টেজ এটার পার্সেন্টেজ বাড়ি ভাড়া ওই যে এটা তিন হাজার দশ পার্সেন্ট তিনশো যাতায়াত ভাতা যাতায়াত ভাতা কত পার্সেন্ট ছিল যাতায়াত ভাতা যাতায়াত ভাতা কোনো পার্সেন্টেজ ছিল না যাতায়াত ভাতার টাকা দেওয়া ছিল শুধু আচ্ছা এই যে যাতায়াত ভাতা দেওয়া আছে কত একশো পঞ্চাশ দুইশো লেখে দিলাম একশো পঞ্চাশ আর ওর হচ্ছে দুইশো চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা কোন পার্সেন্টেজ দেওয়া নেই দেওয়া আছে একশো বিশ বিশ দুজন লিখে দিলাম একশো বিশ একশো বিশ ঠিক এবার ওভার টাইম ওভার টাইম ঘণ্টা দেওয়া আছে এই ঘন্টাটারে আমরা এই টাকা দিয়ে গুণ করলে এই যে যে হারটা ছিল হার কত ছিল তিরিশ টাকা হার আর পঁয়ত্রিশ তো ওর বেলায় ওর বিশ ঘ বিশ আমরা তিরিশ দিয়ে গুণ করবো আর ওর পনেরোরে আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিব এটা গুণ করে দিলাম দেখাই দিয়েছি বিশ ত্রিশ আর পনেরো পঁয়ত্রিশ গুণ করে দিলাম যোগ করে দিলাম মোট মজুরি শেষ এরপরে আমরা আবার কি বলছে মোট কর্তন নিট বেতন মোট কর্তন কি এই যে কর্তন তিনটা আছে সেম ঘর করে এই তিনটা কর্তন আমরা একসাথে যোগ করে দিব এই যে মোট কর্তন তিনটা কর্তন ছিল এই কর্তন তিনটা যোগ করে দিলাম মোট কর্তন আর নিট বেতনের সূত্র কি নিট বেতনের সূত্র হচ্ছে মোট বেতন মাইনাস মোট কর্তন তেলে আমরা নিট বেতন বা নিট মজুরি একই কথা নিট মজুরিই বললো এটাই যে মোট মজুরি মাইনাস মোট কর্তন আর নিট বেতন বলছে মোট বেতন মাইনাস মোট কর্তন এই মোট বেতন আমরা কই পাবো এই যে খতে করছি মোট বেতন এই মোট বেতন তার তো দুজনের এত ছিল লিখে দিলাম আর মোট কর্তন এই যেখান থেকে উপরজন থেকে কর্তন বাদ দিলে নিট বেতন ধন্যবাদ সবাইকে আমরা তারপরে হচ্ছে আমরা জাবেদা করব জাবেদা থাকে ফুল কোশ্চেন এই আমরা পরবর্তী লেকচার দিবো শুভেচ্ছা সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে